দেশে কোনো গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই। আগামী 5 বছর পরে হবে জাতীয় সংসদ নির্বাচন, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার এক বিবৃতিতে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো সংকট নেই যার জন্য সংলাপের দরকার। বিএনপি নেতারা অবিবেচনা প্রসূত ও অযৌক্তিকভাবে সংলাপের বিষয়টি উত্থাপন করেছে। রাজনৈতিক দেউলিয়াত্বের ভারে বিধ্বস্ত জনবিচ্ছিন্ন বিএনপির আলোচনার আবদার অর্থহীন। গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত রাখতে রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএনপিকে আলোচনার জন্য আহ্বান করা হলেও তখন তারা সাড়া দেয়নি, বরং বিএনপি নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়েছিল। তাই আজ বিএনপি কোন মুখে আলোচনার কথা বলে প্রশ্ন করেন তিনি। বলেন, বিএনপির অযৌক্তিক দাবিতে মানুষ কখনো সাড়া দেয়নি। সাফ জানান, শর্তযুক্ত কোনো আলোচনার সুযোগ নেই। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র বা চাপের মুখে জনস্বার্থকে জলাঞ্জলি দেয়নি, কখনো কারো কাছে মাথা নত করেনি, করবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।